71 সালে আমরা শুনেছিলাম বন্ধুগণ পাকিস্তানি হানাদার বাহিনী মানুষের কাপড় খুলে চেক করত যে সে হিন্দু না মুসলমান। আজকে এই সরকার সেই পাক বাহিনীর আপনার পুনরাবৃত্তি করছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরামবাগে বিএনপির গণসমাবেশ, সমাবেশে আসার পথে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে পুলিশ, ছাত্রলীগ, বিভিন্ন মানুষের মোবাইল চেক করতেছে। দর্শক, মোবাইল চেক করা নিয়ে বিপিনুর হুঙ্কার দিয়েছেন যে মানুষের মোবাইল কেন চেক করা হচ্ছে। দর্শক, বিপিনু বলেছেন মোবাইল চেক করে তারা জানার চেষ্টা করেছে যে সে কোন দল করে, অর্থাৎ আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে। কারণ একটা মানুষ যা করে তার ডকুমেন্টারি সব কিছু কিন্তু মোবাইলে থাকে। একটা মানুষ মোবাইল চেক করলে বোঝা যাবে সে কোন প্রকৃতির মানুষ, কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, কোন দলের মানুষ। এই জন্য মোবাইল চেক করেছে, আসলে মোবাইলগুলো চেক করে বুঝতে চেষ্টা করেছে কি ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে নাকি বিএনপি করে। দর্শক, এটা নিয়ে বিপিনুর হুঙ্কার দিয়েছে যে কেন এটা করা হয়েছে। তিনি এই কারণে পাকিস্তানিদের সাথে তুলনা করেছেন। তিনি কীভাবে পাকিস্তানিদের সাথে তুলনা করেছেন আমরা বুঝবো তার ভিডিওটা দেখে। চলুন তার ভিডিওটা দেখি, এরপর আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো। 71 সালে আমরা শুনেছিলাম বন্ধুগণ পাকিস্তানি হানাদার বাহিনী মানুষের কাপড় খুলে চেক করত যে সে হিন্দু না মুসলমান। আজকে এই সরকার সেই পাক বাহিনীর আপনার পুনরাবৃত্তি করছে। এই সরকার মোবাইল চেক করে দেখছে সে বিএনপি জামাত বিরোধী দল করে নাকি আওয়ামী লীগ করে। আর অধিকার আমাদের, অঙ্গীকার আমাদের, অঙ্গীকার দেশ হবে জনতা, আমাদের অঙ্গীকার জনতার অধিকার, আমাদের অঙ্গীকার তোমার আমার পরিষদ, গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ তোমার আমার পরিষদ, আম জনতার পরিষদ, গণ অধিকার পরিষদ। বন্ধুগণ, আপনারা গণ অধিকার পরিষদের স্লোগানের মধ্য দিয়েই আপনারা আশা করি স্পষ্ট বার্তা পেয়েছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির অঙ্গীকার। কাজী আজকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস, জাতিসংঘ, জাতিসংঘের সদস্যভুক্ত সকল দেশ আজকের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করে। বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার কমিশনও এই দিবসটি পালন করছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আজকে বাংলাদেশের মানুষের মানবাধিকার নাই। কারণ যে দেশে গণতন্ত্র থাকে না, আইনের শাসন থাকে না, সে দেশে মানবাধিকার থাকে না। 2014 সালে বিনা ভোটে নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকার এদেশের গণতন্ত্রকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছিল। 18 সালের নির্বাচন করে এই সরকার এদেশের গণতন্ত্রকে লাইফ সাপোর্টে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্র এখন জিন্দা লাশ। কাজেই আজকে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ, মুক্তিকামী মানুষ এই জিন্দা লাশকে সেবা সুশ্রূষা করে বাঁচিয়ে তোলার জন্য যে লড়াই সংগ্রাম করছে, সেই লড়াই সংগ্রামকে আগামীতে এগিয়ে নেওয়ার জন্য, সেই লড়াই সংগ্রামকে বেগবান করার জন্যই আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে গণ অধিকার পরিষদ রাজপথে আছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় আত্মমর্যাদা, স্বাধীনতা এবং ন্যায় বিচার। অথচ আজকে আমাদের দেশের নাগরিকদের আজকে আত্মমর্যাদার কথা যদি আমরা ভাবি বন্ধুগণ, আজকে নাগরিকরা রাস্তায় বের হলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তাদের মোবাইলের পার্সোনাল গ্যালারিতে ঢুকছে, তাদের ফেসবুকে ঢুকছে। এটা ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন, চরম মানবাধিকার লঙ্ঘন। এমনকি আজকে সভা সমাবেশ করার সাংবিধানিক, নাগরিক এবং গণতান্ত্রিক অধিকারকেও সরকার আজকে লঙ্ঘন করছে, আইন শৃঙ্খলা বাহিনীও লঙ্ঘন করছে। আজকে বিরোধী দলের সভা সমাবেশ করার অধিকার তারা কেড়ে নিয়েছে। আজকে বাংলাদেশে সরকারি দলের গুন্ডা মাস্তানেরা সারা দেশে অস্ত্র, রামদাও, বাঁশ, লাঠি সোঁটা নিয়ে মহড়া দিয়ে এই দেশকে একটা ত্রাসের রাজত্বে পরিণত করেছে। আমরা আজকের আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সরকারি দলের সহিংসতা,
সরকারি দলের ত্রাস সৃষ্টি করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। একজন আমাদের অধিকার, আমাদের অঙ্গীকার, জনতার অধিকার। বন্ধুগণ, আমরা আপনারা দেখেছেন বিএনপি সারা দেশের 9টি বিভাগে শান্তিপূর্ণ সমাবেশ করেছে, কোথাও তাদের সমাবেশ থেকে একটা গাড়িতে ঢিল মারা হয় নাই, একটা বিল্ডিং এর কাজ ভাঙা হয় নাই। এই রকমের শান্তিপূর্ণ সমাবেশের নজির বাংলাদেশের গত 50 বছর খুঁজলেও খুবই কম পাওয়া যাবে। শান্তিপূর্ণ 9টি বিভাগীয় সমাবেশ করার পরে যখন তারা ঢাকায় গণসমাবেশের ডাক দিয়েছে, সরকার পতনের আতঙ্ক থেকে সরকার প্রশাসনকে দিয়ে সারা দেশে একটা যুদ্ধংদেহী মনোভাব সৃষ্টি করে মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে, দেশে অঘোষিত হরতাল জারি করে সমস্ত পরিবহন বন্ধ করেছে, মানুষ বাসা বাড়ি থেকে বের হলে তাকে অপমান করছে, লাঞ্ছনা করছে। 71 সালে আমরা শুনেছিলাম বন্ধুগণ, পাকিস্তানি হানাদার বাহিনী মানুষের কাপড় খুলে চেক করত যে সে হিন্দু না মুসলমান। আজকে এই সরকার সেই পাক বাহিনীর আপনার পুনরাবৃত্তি করছে। এই সরকার মোবাইল চেক করে দেখছে সে বিএনপি জামাত বিরোধী দল করে নাকি আওয়ামী লীগ করে। আজকে স্বাধীনতার 51 বছরে এই সরকার বাংলাদেশকে পাকিস্তানের চেয়েও বর্বর জায়গায় নিয়ে গেছে। আমরা বিজয়ের মাসে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যেভাবে হুমকি দিচ্ছেন, আগুনে পুড়িয়ে মারবেন, হাত ভেঙে দেবেন, আওয়ামী লীগের নেতারা যেভাবে মুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন, পিটানের হুমকি দিচ্ছেন, এটা কোনো সভ্য রাষ্ট্রের সভ্য সমাজের চিত্র হতে পারে না। এই ফাসিবাদী সরকার আর নাই দরকার। আমরা বলতে চাই, হামলা মামলা করে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পৃথিবীর কোথাও দমন করা যায় নাই, বাংলাদেশেও দমন করা যাবে না। বাংলাদেশে গণতন্ত্রের বিজয় হবে, ফাসিবাদের পতন হবে, এটাই চিরন্তন সত্য। কাজী, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনারা নাগরিকদের মৌলিক অধিকার মানবাধিকার হরণ করবেন না, আপনারা নাগরিকদের মুখোমুখি দাঁড়াবেন না। এই লুটেরা সরকার, এই মাফিয়া সরকার, এই খুনি সরকার আজকে বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করে এই দেশে একটা একদলীয় শাসন কায়েম করতে চায়, এই দেশে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। মুক্তিযুদ্ধের উত্তরসূরিরা, গণতন্ত্রের অগ্রগামী সৈনিকেরা এই দেশে সেই বাকশাল, সেই প্রতিবাদ, সেই স্বৈরতন্ত্র কায়েম করতে দেব না। তাতে যদি আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিচ্ছি, প্রয়োজনে আরো দেব। তাতে যদি আমাদের জীবন দিতে হয়, আমরা জীবন দিচ্ছি, প্রয়োজনে আরো দেব। এই গত 13 বছরের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ইতিমধ্যেই প্রায় সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম কি থেমেছে বন্ধুগণ? না। কাজেই আগামীতেও থামবে না। তাই আপনাদেরকে হুঁশিয়ারি করতে চাই, সতর্ক করতে চাই, জোর জবরদস্তি করে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্রীয় মসনদ দখল না করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগী হন। বিপিনুরের কথা বলে শুনেছেন, আসলে একটা মানুষের মোবাইল চেক করা, মোবাইল মানুষের একটা পার্সোনাল জিনিস, পার্সোনাল ম্যাটার, এটার ভিতরেও এখন হাত দিয়েছে সাধারণ মানুষের, কোনো নিরাপত্তা বলে আছে বলে মনে হয় না বিপিনুরের কথা শুনে। যাই হোক, বিপিনুরের কথা কেমন লাগলো? এবং এই যে মোবাইল চেক করতেছে, মোবাইল চেক করে যে দেখেছে তারা কি আওয়ামী লীগ না বিএনপি, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।